আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মন হক আপনাদের মাঝে মালাই চপের রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকে হয়তো বাসায় বসে মালাই চপ তৈরি করেছেন, কিন্তু অনেকেরই মালাই চপ পারফেক্ট হয় না। কারো মালাই চপ ফেটে যায়, কারো মালাই চপ মাঝখানে কাঁচা থেকে যায়, আবার কারো বা মালাই চপ শক্ত হয়ে যায়। কিছু টিপস অথবা ট্রিক্স জানা থাকলে আপনারা আমার মতো ঠিক এমনভাবে পারফেক্ট মালাই চপ বাসায় বসে বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মালাই চপ বানানোর ফুল রেসিপি। আমি এখানে মালাই চপ তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার, 2 কাপ চিনি, 2টি ডিম, ভেজিটেবল ঘি, বেকিং পাউডার, হোল ক্রিম মিল্ক, কাজু বাদাম আর কিছু এলাচ। আমি এখন 1/2 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। এখন আমি সুন্দর করে গুঁড়া দুধের আর বেকিং পাউডারের মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দিবার পরে ফুল মিশ্রণটা আবার মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টি ফেটানো ডিম। এই ফেটানো ডিমগুলো একটু একটু করে মিক্সড করতে হবে। খেয়াল রাখতে হবে একবারে ডিম মিক্সড করবেন না। যদি একবারে ডিম মিক্সড করেন তাহলে ডিমের পরিমাণ বেশি হলে মিষ্টি দোটা নষ্ট হয়ে যেতে পারে। ডিমের সাথে এখন ফুল মিশ্রণটা ভালো করে মিক্সড করে নিলাম। প্রথম পর্যায়ে দোটা একটু স্টিকি মনে হতে পারে, কিন্তু আপনার দোটা যদি এরকম মোটামুটি স্টিকি থাকে তাহলে আসলে আপনার মিষ্টিটা তুলতুলে হবে আর বেশি ভালো করে ফুলবে। হাতের তালুতে ঘি লাগিয়ে আমি এখন মিষ্টিগুলোকে খুব সুন্দর করে শেপ করে নিচ্ছি। ট্রাই করবেন মিষ্টির শেপগুলো যেন স্মুথ থাকে, কোনো ফাটল না থাকে। দেড় কাপ দুধ দিয়ে আমি টোটাল 12টি মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এতে 4টা এলাচ দিয়ে দিচ্ছি। দুধটা একটু গরম হয়ে এসেছে, আমি এখন চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। চিনি সহ দুধ একবার ফুটে উঠবে তখনই আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। কোনোভাবে কিন্তু 2 বার ফুটানো যাবে না, এক্ষেত্রে দুধ ঘন হয়ে যাবে আর মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনার দুধ ঘন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু পানি অ্যাড করে নেবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এই 2-3 মিনিটের ফাঁকে যদি আপনার দুধের সিরাপ উপরে উঠে আসে সেক্ষেত্রে আপনি ঢাকনাটা একটু উঠিয়ে নেবেন, আবার কিছুক্ষণ পর ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন। আমার 2-3 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আপনি ঢাকনা ছাড়াই মালাই চপ তৈরি করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার একটি বিষয় খেয়াল রাখতে হবে, পুরা মালাই চপ তৈরি করার সময় কিন্তু চুলার আঁচ বাড়ানো বা কমানো যাবে না, সমান আছে তৈরি করতে হবে। দেখুন, আমি একটি গোল চামচ দিয়ে হালকাভাবে মালাই চপগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু খুব আলতোভাবে নাড়তে হবে, বেশি জোরে নাড়া যাবে না, কারণ মিষ্টিগুলো অনেক নরম। আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মালাই চপ তৈরি করতে করতে আমি আপনাদের কিছু টিপস বলে দিচ্ছি, যাতে আপনারা এরকমভাবে পারফেক্ট মালাই চপ বানাতে পারবেন। এই মালাই চপগুলো কিন্তু সব দুধ দিয়ে তৈরি করা যায় না, কিছু সিলেক্টিভ দুধ দিয়ে তৈরি করতে হয়। অনেক সময় দেখা যায় মালাই চপ তৈরি করতে যেয়ে মিষ্টি ফেটে যায়, মিষ্টিগুলো ঠিক মতো হয় না, এর জন্য কিন্তু দুধই দায়ী। কিছু সিলেক্টিভ দুধের নাম বলে দিচ্ছি,
যেই দুধ দিয়ে আপনারা খুব সুন্দর করে পারফেক্ট মালাই চপ তৈরি করতে পারবেন। যেমন ডিপ্লোমা, নিডো, ডানো ডেলি পুষ্টি, রেড কাও। আজকে আমি নিডো দিয়ে মালাই চপ তৈরি করেছি। আরেকটি টিপস হচ্ছে, এই মিষ্টি তৈরিতে কিন্তু ঘন ঘি ব্যবহার করা যাবে না, মানে যেগুলোতে তেলের পরিমাণ কম থাকে কিন্তু ঘিয়ের পরিমাণ বেশি থাকে, এমন ঘি মালাই চপ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এই মালাই চপ তৈরির ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কিছু ঘি ব্যবহার করতে পারবেন, যেমন ভেজিটেবল ঘি, A1 ঘি, কোয়ালিটি বাটার। আজকে আমি ব্যবহার করেছি ভেজিটেবল ঘি। আর ঘিয়ে যদি তেলের পরিমাণ কম থাকে, ঘিয়ের পরিমাণ বেশি থাকে, সেই ধরনের ঘি যদি মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আপনারা ব্যবহার করে থাকেন, আপনার মিষ্টি উপরের অংশটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আমার এই টিপসগুলো ফলো করলে আপনারা আমার মতো পারফেক্ট মালাই চপ তৈরি করতে পারবেন। আমার মালাই চপ হয়ে গেছে, এখন আমি চুলার আঁচ বন্ধ করে আধা ঘন্টার জন্য ঢেকে রাখব। আধা ঘন্টা পর ফিরে এলাম, দেখুন কি সুন্দর পারফেক্ট মালাই চপ তৈরি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রতে একটা একটা করে মালাই চপ উঠিয়ে নিচ্ছি। আমার সব মালাই চপগুলো উঠিয়ে নেওয়া শেষ, এখন মালাই চপগুলো উঠিয়ে নেওয়ার পর যে দুধের সিরাপগুলো থাকবে তা কিছুক্ষণ অল্প আছে, প্রায় আধা ঘন্টার মতো জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, দেখুন দুধের সিরাপগুলো কতটা ঘন হয়েছে। এখন আমার এই ঘন দুধের সিরাপগুলো একটু একটু করে মালাই চপের ভিতরে দিয়ে দিব। হয়ে গেল আমার নরম তুলতুলে পারফেক্ট মালাই চপ। এখন আমি ডেকোরেশনের জন্য মালাই চপের উপরে কিছু কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি। তৈরি করে ফেললাম সফট তুলতুলে পারফেক্ট মালাই চপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। এরকম আরও কিছু সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ।